প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ভেন্ডি আলুর ঝোল। তবে ভেন্ডি আলুর ঝোল কিভাবে তৈরি করি চলুন দেখা যাক। এই জায়গায় আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডি কিন্তু আমি আগেই ধুয়ে নিয়ে এসেছি। এরপর ভেন্ডি আমি কেটে নেব। ঠিক এরকম ভেন্ডিগুলো একই সাইজে নিয়েছি। ভেন্ডি দুপাশ কেটে আমি রান্নাটা করব। ভেন্ডি কিন্তু এরকম গোটা গোটা অবস্থায় সব ভেন্ডি কেটে নেব। গোটা গোটা অবস্থায় রান্নাটা করলে ভেন্ডির ঝোল কিন্তু লোদলোদ হবে না। ঠিক এরকম গোটা গোটা অবস্থায় এই ভেন্ডিগুলো কেটে নিতে হবে। এরকমভাবে কেটে নিয়ে রান্নাটা করছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষার তেল। সরষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না এলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ আসে। তেল গরম হওয়ার পর আমি ভেন্ডি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আমি সামান্য গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দিয়ে এরপর আমি একটু হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব, আঁচটা কম দিয়ে। ভেন্ডি কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু ভেন্ডি শক্ত হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি আবার ভেন্ডি একটু নাড়াচাড়া দিয়ে একটা পাত্রে নামিয়ে দেব। মনে রাখবেন ভেন্ডি কিন্তু বেশি ভাজবেন না, তাতে কিন্তু ভেন্ডিগুলো শক্ত হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষার তেল। সরষার তেলটা কিন্তু ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে, নইলে কিন্তু বারবার বলছি কাঁচা তেলের গন্ধ আসে। দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সামান্য মেথি। মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য সাদা জিরে। দিয়ে দিচ্ছি আমি 3 খানা কাঁচা লঙ্কা চিরা। সাদা জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা 2 খানা আলু। আলু কিন্তু ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আঁচটা কম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। জাস্ট আলুগুলো সিদ্ধ হবে। তিন মিনিট পর আমি ঢাকনা খুলছি, আঁচটা কিন্তু কম দিয়ে রান্নাটা করছি। এরপর নাড়াচাড়া দিয়ে আলু আর একটু রান্না করে নিচ্ছি। এই জায়গায় আছে গুঁড়ো মশলা, জিরে, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা। এরপর একটা বাটিতে সম্পূর্ণ মশলা একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে জল দিয়ে গুলিয়ে নেব। জল দিয়ে গুলিয়ে এর মধ্যে আমি আলুতে ঢেলে দিচ্ছি। এইভাবে মশলার সঙ্গে আলুর সঙ্গে কষিয়ে নেব 2 মিনিট। যতক্ষণ তেল না ওঠে মশলা থেকে ততক্ষণ কিন্তু ঠিক একইভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে তেল উঠছে মশলা থেকে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 বাটির মতন জল। জল একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু আলু আছে, আলু সিদ্ধ হবে। ভেন্ডি সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, ভেন্ডি অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে রাখবো 3 মিনিট। 3 মিনিট পর দেখছি ফুটছে, আলু সিদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ভেন্ডি। এইভাবে রান্নাটা করে অবশ্যই গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। যারা পছন্দ করে না ভেন্ডি, তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে খাবে। আর বাচ্চাদের তো কোনো তুলনাই নেই। ভেন্ডি কিন্তু একটা খুব ঠান্ডা জাতীয় সবজি। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে বেশি ফোটানোর দরকার নেই। এরপর ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিট পর আমি পরিবেশন করে দেখাবো। রান্নাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে।
আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবে না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।